নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্পপাঠ শুরু করছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো, আশা করি তা আপনাদের শুনতে খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, শুরু করছি আজকের গল্পপাঠ। আশাপূর্ণা দেবীর লেখা, বেআব্রু। মারা গেলেন ননী ঠাকুরদা? হ্যাঁ, বিভূতি যেন চমকে উঠল, অথচ চমকাবার কথা নিশ্চয় নয়। দ্বিজপদ দাঁত বের করে বলল, বড্ড যেন চমকালি মনে হলো বিভূতি, বড্ড অকালে মারা গেল লোকটা, তাই আক্ষেপ হচ্ছে, আহা চুক চুক। বিভূতি নিজেকে সামলে নিল, বলল, আরে থাম তো, চমকালা মাচমকা শুনে ননী ঠাকুরদা যে কোনোদিন দেহ রাখবেন তা মাথাতেই আসত না, মনে হতো যেমন চন্দ্র সূর্য আকাশ বাতাস আছে থাকবে, তেমনি ঠাকুরদা বুড়ো আছে থাকবে। আহা ভালো বলেছিস, কত বয়স হয়েছিল তোর ঠাকুরদা? তোকে একটু বেশি পেয়ার করতো তাই না রে? সেটা গ্রামে বরাবর থাকি না বলে, সে তো অনেকেই থাকে না, সবাই তো দুর্বাসা বলে। কত হয়েছিল তুই জানিস না? ওরা তো বলছিল 100। আরে না না, ভূতে পিসির কাছে পাক্কা খবর 92। আহা মাত্র 92, তাহলে তো বলতেই হয় অকাল মৃত্যু। তিজপদ সব কটা দাঁত বের করে বলে, কিন্তু তোর মুখ দেখে যেন মনে হচ্ছে বিভূতি বড্ড শোক লেগেছে। নে চল চল, গামছা নিতে ভুলে যাচ্ছিস তো, সাধে বলেছি খুব ধাক্কা খেয়েছিস। হ্যাঁ থাম থাম, মেলা বকবক করিস না বলে বিভূতি বাড়িতে বলে গামছা নিয়ে বেরিয়ে আসে। কখন গেলেন ভগবান জানে, মাঝরাত্রিরে না শেষ রাত্রে। সন্ধেবেলা তো দেবু স্টেশন থেকে আসার সময় দেখেছিল বুড়ো দাওয়ায় বসে আছে। কবরের জ্যাঠা নারী দেখে বলল, অনেকক্ষণ ফিনিশ, তার মানে শনিবারের রাতে মরা হলো আর কি। আহ তোদের যত সব ইয়ে, শনিবারে মরলে হয়টা কি শুনি? হুম, কিছু না, শুধু ভূত হয় এই আর কি। দ্বিজপদ দাঁত বেরিয়েই আছে, তবে নিজের আখের বুঝে মরেছে বুড়ো, রবিবার না হলে তোদের সবাইয়ের কাঁধে চড়তে পেত। দেবু সত্য শিশির অবনী তুই এই হপ্তায় সবাই এসে গেছিস, চল এখান থেকে শোভাযাত্রার হাঁক ছাড়তে ছাড়তে যায় বলে অসভ্য দ্বিজপদ বিকট স্বরে চেঁচিয়ে ওঠে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ননী মুখুজ্জের মৃত্যু এদের কাছে একটা হাসির খোরাক, অথচ ওই ননী মুখুজ্জেই ছিলেন এই গ্রামের একজন মাথা, সবাই মান সম্মান করত, বড় চাকুরে ছিলেন, দিল্লি কানপুর লখনৌতে থেকেছেন এক সময়, রিটায়ার করে কলকাতায় বাসা ভাড়া করে না থেকে ছেলেদের হোস্টেলে রেখে দেশে এসে বসলেন। লোকে কৃতার্থ হল, গ্রামের উন্নতির জন্যেও অনেক করেছেন ননী মুখুজ্জে, নিজে খেটেছেন লোককে খাটিয়েছেন, একখানা লাইব্রেরি গড়ে দিয়েছেন, নানান জায়গায় লেখালেখি করে প্রাইমারি স্কুলকে হাই স্কুলে করিয়েছেন, পাড়ার বদ ছেলেদের শায়েস্তা করেছেন। কিন্তু সেসব কবে? লাইব্রেরির রজত জয়ন্তী হয়ে গেছে কতদিন যেন আগে, স্কুলটা আর প্রাইমারি জীবনের তারিখ ধরে সুবর্ণ জয়ন্তী করে নিল এই সেদিন। তো তাই বলে কি একালের ছেলেপুলেরা ননী মুখুজ্জের অবদান স্মরণে রাখবে? সেসব ঘটনা যখন ঘটেছে বিভূতির স্বর্গগত বাবাই তখন সদ্য যুবক, ঠাকুরদা ননী মুখুজ্জের সঙ্গে দাবা খেলেছেন, অতঃপর নাটকের কত পট পরিবর্তন হয়েছে। একসময় কি দারুণ বলবোলাও, গিন্নি থেকেছেন, বিধবা ভাগ্নি থেকেছে, ছেলেরা কলকাতায় বাসা করলেও সপ্তাহে সপ্তাহে বাড়ি এসেছে, কলকাতার কপি কড়াইশুঁটি অসময়ের ফল তরকারিতে বাড়ি ভরা থেকেছে,
দরাজ হাতে গিন্নি ভাগ্নিকে লুকিয়ে কত জিনিস পাড়ায় বিলিয়েছেন তিনি। ননী মুখুজ্জের রান্নাঘরে বাজারের সেরা মাছ, হাটের সেরা মাল থাকত, এসব বিভূতির শোনা কথা। তার স্মৃতিতে ননী ঠাকুরদার গৌরব রবি পশ্চিমে। তখন গিন্নি গেছেন, ভাগ্নিটাও গেছে, ছেলেরা বাবাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবার জন্যে খোসামত করে করে তারা সেই সব দিন নিজেরাই আসা যাওয়া ছেড়ে দিয়েছে। ননী বলেছেন, এ বয়সে কি আর ওদের সেই পাখির খাঁচায় গিয়ে ঢুকতে পারা যায়? তা তো একখানা বড় খাঁচা নয়, তিনটে আলাদা আলাদা। রাম বলো। তখন আর ননী মুখুজ্জের মহিমায় বিগলিত জনেরা বড় একটা কেউ নেই। অনেকে মরে হেজে গেছে, অনেকে শহরে ছেলেপুলের কাছে চলে গেছে, যারা আছে তারা নিজের ধান্দাতেই অস্থির হয়ে আছে। গ্রামের জীবনেও তো ক্রমশ অনেক জটিলতা আসছে। যারা মঙ্কা বুঝতে জানে তারা দু পয়সা করে ফেলেছে, যারা তা জানে না উচ্চ বৃত্তি করে বেড়াচ্ছে, কে কার ধার ধারে। ননী মুখুজ্জকে ক্রমশ নিজেকেই হাঁড়ি ধরতে হয়েছে। বড় রান্নাঘর, বড় হাঁড়ি করা জং ধরিয়ে দাওয়ার ধারে জনতা স্টোভে অ্যালুমিনিয়ামের বাটি চুরিয়ে ননী মুখুজ্জের এক পাক হয়েছে। এ দেখতে আসতে কারো দায়ে পড়েনি, দেখলেও তা গায়ে লাগে না। যে লোকটা নিজের দুর্মতিতে দুর্গতি ডেকে আনে তার জন্যে আবার কার মাথা ব্যথা। ছেলেরা সাজছে তবু যাবে না, নিজে হাত পুড়িয়ে রেঁধে খাবে, তার আবার মান সম্মান। তবে 80 বছর বয়স পর্যন্ত ননী মুখুজ্জে বিশ্বকে নস্বাত করে মটমটিয়ে বেরিয়েছেন, নিজের কাজ সব নিজে করে নিয়ে ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বিকেলবেলা লাইব্রেরি ঘরে একবার করে হাজরা দিয়েছেন, সন্ধেবেলা ভোলার দোকানে বসে কচুরি জিলিপি সিঙ্গারা পান্তুয়া দিয়ে রাতের আহার সমাধা করেছেন। বিভূতি তখন সবে কলেজে ঢুকেছে। সত্যি বলতে বরাবরই বিভূতি ননী ঠাকুরদার সম্পর্কে একটু মমতা পরায়ণ, সমীহ সম্পন্ন। স্বর্গলাভ হবে, স্বাধীনতা বলে কিছু থাকবে, ছেলে বউয়ের একতারে গিয়ে পড়া মানেই স্বাধীনতায় জলাঞ্জলি। তখন বিভূতির ওকে বেশ হিরো হিরো লাগত। আবার যখন দেখেছে ননী ঠাকুরদা টিওয়ারেল ঠেঙিয়ে নিজের কাপড় জামা কেচে উঠোনে দড়িতে মেলে দিয়ে বসে বসে হাঁপাচ্ছেন, তখন ভারী মায়া লেগেছে। দেখলেই টিওয়ারেলের হ্যান্ডেল মেরেছে সে। ননী মুখুজ্জে বলেছেন, তুই বলে এই সাহায্যটুকু নি, তোর ভেতরে ছেদ্দা আছে, আর সব শালারা মুখে বলে ঠাকুরদা, আড়ালে বক দেখায়। লাইব্রেরি ঘরে যাওয়া ছেড়েছি, বদমাসগুলো আছে তার জ্বালায় বুঝলি। গিরিবালা পাঠাগারটা যে ননী মুখুজ্জের মায়ের নামে তা হতভাগাগুলো মনেও থাকে না। যাকে জগৎপুরের মাঠ ঘাট আলো বাতাস তো আর কেউ কেড়ে নিতে পারবে না। না, সেটা কেউ কেড়ে নিতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত ননী মুখুজ্জে সেই মাঠ ঘাট হাওয়া বাতাসের উপসত্ব ভোগ করে গেছেন। নিত্য একবার বেরোনো চাই, এবং সেই বেরোনোটি যথারীতি ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বেতের ছড়ি হাতে দুলিয়ে। শেষের দিকটা অবশ্য দোলানো হতো না, ছড়িটাই ভরই দিতে হতো, তবু ভঙ্গিটা সিধে সতেজ। লোকে বলতো বুড়োরার কোনো খরচ থাকবে না, থাক ধোপার খরচটি বিলক্ষণ। কথাটা মিথ্যে নয়, বরং পেনশনের সিংহভাগটি ননী পরণ পরিচ্ছেদেই ব্যয় করতেন। খাওয়া তো ক্রমশ শূন্যের অঙ্কেই পৌঁছেছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া কমবে এটা স্বাভাবিক। তবে মাছের বদলে আলু, সেদ্ধ অথবা দুধের বদলে জল সঙ্গত কিনা সেটা বিবেচনার বিষয়। একদিন বেড়াতে এসে বিভূতির দৃশ্যটা দেখে অবাক, ও কি ঠাকুরদা আপনি জল দিয়ে খই ভিজাচ্ছেন? ঠাকুরদা চির স্বভাবে হা হা করে হেসে উত্তর দিয়েছিলেন, জল দিয়েই তো ভিজোতে হয় রে দাদা,
তো আড়াই টাকা দিয়ে রজনী গয়লার ড্রামের জল খাওয়ার থেকে নিজের কুঁজোর জল খাওয়াই ভালো, ভূতি পিসি প্রস্তাব করেছিলেন। আর কতদিন হাত পুড়িয়ে খাবেন জ্যাঠামশাই? দুপুর বেলাটা আমার বাড়ি থেকে দুটো ভাত তরকারি আনার ব্যবস্থা করি বরং। ননি প্রস্তাবটাকে নস্যাৎ করে দিলেন। পাগল হয়েছিস? মরণকালে জ্বরচ্ছেদ্য, শেষ বয়সে দাতব্যের ভাত, আর কতদিনই বা হাত পোড়াবো, আর কতদিনই বা, পুরো লাশটাই তো পোড়াবার দিন ঘনি এলো রে। ভূতি বাড়ি গিয়ে ছেলেদের বললেন, জানতাম ভাঙবে তবু মচকাবে না। তবু একদিন মচকেছিলেন, বিভূতি তার সাক্ষী। একদিন বিভূতিকে ডেকেই বলেছিলেন, আমার একটা কাজ করে দিতে পারবি ভাই? পাড়ার কোনো শালাকে বলতে ইচ্ছে করে না, তুই বলেই বলছি। শুনে বিভূতি প্রায় কৃতার্থ হয়েছিল, কিন্তু অভব্য দ্বিজপদ আবার বিকট চিৎকার করে উঠল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আহ দ্বিজ, কি হচ্ছে কি? খাট কাঁধে এখনো ওঠেনি, হরি বল দিচ্ছিস যে? দ্বিজপদ হ্যাঁ হ্যাঁ করে ওঠে, দিচ্ছি তোর ঘোর ভাঙাতে, শোকের ঘোরে যা গুম হয়ে রয়েছিস বাবা দেখালি বটে, চল চল পা চালা, বুড়োর বাড়িতে বোধহয় এতক্ষণে ভিড় জমে গেল। বিভূতিদের বাড়ির সঙ্গে ননি মুখুজ্জের বাড়ির দূরত্বটা অনেকটা, পা চালাতেই হয়, দেখিস আবার যেন বিশু আসছিল, দাঁড়িয়ে পড়ে বলল, আসছিস? তাড়াহুড়ো করার দরকার নেই, ছেলেরা না আসা পর্যন্ত তো আর কিছু করা যাবে না। আরে তাই নাকি, ভাবছিলাম রোদ চড়া হবার আগেই বুড়োকে চিতেই চড়িয়ে ফেলব, খবর কে দিচ্ছে? যুগল গেছে ছটার বাসে, দ্বিজপদ বলে ওঠে, তবে তুই আর খানিক শোক কর মানিক, আমি বরং চলে যাই। দ্বিজপদ বিভূতি বাঁচল। ঠিক এই মুহূর্তে ওই ছ্যাবলামিটা সহ্য হচ্ছিল না, অসহ্য লাগছিল। আশ্চর্য, গতকালই বিভূতি অনেক ঝঞ্ঝাটের পর সেই গদিটা বানাতে দিয়েছে। হ্যাঁ, এই অনুরোধটা ছিল ননী ঠাকুরদার। ওর ঘরের মস্ত বড় জোড়া পালঙ্কটার একটা গদি বানিয়ে দিতে হবে। শুনে তো বিভূতি হাঁ হয়ে গিয়েছিল, গদি? আপনার ওই বড় খাটের জন্য গদি? ঠাকুরদা বিভূতির বিষয়কে গ্রাহ্য অবশ্য করেননি, অবলীলায় বলেছিলেন, হ্যাঁ রে ভাই, ছেড়ে একেবারে কুটপাট, তার উপর আবার ওই লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর বাহনেরা তুলো টেনে টেনে একখানা ডোবা করে ছেড়েছে, তাই গদিখানার বয়সও তো আর কম হলো না, ওই পালঙ্কে আমার আর তোর ঠাকুমার সঙ্গে ফুলসজ্জা হয়েছে। শুনে হেসে উঠেছিল বিভূতি, ঠাকুরদা নবকলে বরে আর একবার নতুন ফুলসজ্জার দিন তো আসন্ন হয়ে এলো, ঠাকুমা সেখানে পালঙ্ক সাজিয়ে দিন গুনছেন, মিথ্যে কেন আর ডোমের ভোগের জন্য কতগুলো পয়সা নষ্ট করবেন। হঠাৎ একটু গম্ভীর হয়েছিলেন ঠাকুরদা, তার ডোম ব্যাটার কাছেও মান সম্মান বজায় রাখার দায়িত্ব আছে, গদি টানতে এসে নাম সিটকে ভাববে, বুড়োর ওপরে চাকুস চুকুস, ভেতরে লাল্লাই খড়, ভিকিরের ক্যাতার মতো বিছানায় শুয়ে মরেছে, চিরটা দিন আব্রু বজায় রেখে চলে এসেছি, মরার পর বেআব্রু হব? আর ছেলে ব্যাটারাও তো দেখে রেগে গিয়ে ভাববে, বাবা ব্যাটা সব টাকা খেয়ে উড়িয়েছে, সৌষ্ঠবের জন্য কিচ্ছুটি করেনি, যা বাজার পাড়াগাঁও বলে কিছু সস্তা, বলে ক্যাশবাক্স খুলে বার করে নিয়ে এসেছিলেন এক গছা ময়লা ফর্সা ছোট বড় মাঝারি মিশানো কিছু নোট, দু টাকা এক টাকাও মিশল আছে, দেখলেই বুঝতে দেরি হয় না, তিল তিল করে সঞ্চয়। দেখেই বিভূতির চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছিল, রজনী গোয়ালার ড্রামের জলের থেকে বিশুদ্ধ ননী মুখুজ্জের কুঁজোর জল দিয়ে ভিজানো খোয়ের বাটিটা। বিচলিত বিভূতি তাড়াতাড়ি বলেছিল, টাকার জন্য এত ব্যস্ত কি ঠাকুরদা? দেবেন এখন, এই তো স্টেশনের ধারে একটা বেডিং স্টোর্স খুলেছে, অর্ডার দিয়ে যাব পরের সপ্তাহে এসে, ওটা রাখুন রাখুন। ননী ঠাকুরদা আপত্তি শোনেনি,
জোর করে সেই এক মুঠো কৃচ্ছ সাধনের ইতিহাস বিভূতির হাতের মধ্যে গুঁজে দিয়ে বলেছিলেন। না না, ও ধারভার রাখা কাজের কথা নয়, ধার নড়ি মুখুজ্জের কুষ্ঠিতে নেই। আর দেখ, টাকা হাতে না পেলে কাজের চড় আসে না। পৃথিবীটাকে তো দেখলাম অনেকদিন। পৃথিবীকে অনেকদিন দেখেছিলেন ননি মুখুজ্জে, তবু আরো কিছু দেখতে বাকি ছিল। সেটা দেখবার ভার নিল তার এই প্রিয় পাত্র বিভূতি নামের ছেলেটা। কিন্তু ইচ্ছে করে কি? বিভূতি কি ভেবেছিল পাকে চক্রে দু সপ্তাহ তার কলকাতা থেকে আর আসা হবে না? আর একটা জটিল নিরুপায় অবস্থায় পড়ে ঠাকুরদা সেই টাকাগুলো? দ্বিজপদ আবার পিছিয়ে এসে হাত পাল। এই বিভূতি, চলে আয়, ওরা বলেছে ওনার ছেলেরা যখন আসে আসুক গে, বুড়োকে এখন পালং থেকে নামিয়ে তুলসী তোলায় শোয়াতে হবে। আয়, চলে আয়। তার মানে বিভূতিকে এখন সেই গদিটাকে দেখতে যেতে হবে। নিরাবরণ বেয়াবরু, কিন্তু নিজেকে কেন গদিটার সঙ্গে গুলিয়ে ফেলছে বিভূতি? কেন? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বেয়াবরু গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।